আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। এবার আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। জি ভাই, ইদানিং আপনার প্রসঙ্গে অনেক ভিডিও দেখি, ওই যে কি আসাদ নূর নামের একজন, তো আপনি নাকি অনেক টাকা পয়সা ই করছেন একদম ব্যারিস্টারের সহযোগিতা নিয়ে, আচ্ছা তো এগুলা কি আপনার আলোচনার বাইরে যায় যাচ্ছে, মানে না, আলোচনার বাইরে যাচ্ছে এগুলো? না, তবে এইরকম মানে ধরেন একদম থার্ড ক্লাস লোকজনের কথা আমি বেশি গুরুত্ব দিই না আসলে, কিন্তু যেহেতু আপনি প্রশ্নটা করে ফেলেছেন তাহলে আপনাকে আমি বলি যে জার্মানি হচ্ছে এমন একটা দেশ যে দেশে আমাদের দেশের এই দেশের যে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট একবার একটা ট্যাক্স ফাঁকি দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা ট্যাক্স ফাঁকি আচ্ছা দেওয়ার আচ্ছা কারণে উনি একটা জি টিভি টক শোতে গিয়েছিলেন, সেখানে সাংবাদিক সাহেব ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো ট্যাক্স ফাঁকি দিয়েছেন, সামান্য কিছু টাকা, খুব বেশি টাকা না, ট্যাক্স ফাঁকি দিয়েছেন কেন? আচ্ছা আচ্ছা এবং আচ্ছা আচ্ছা সাংবাদিককে উনি সদুত্তর দিতে পারেননি যে উনি যে ট্যাক্স ফাঁকি দিয়েছেন ঘটনাটা সত্য ছিল, কারণ সাংবাদিকের কাছে কাগজ আচ্ছা ছিল, আচ্ছা তো ট্যাক্স যে উনি আচ্ছা ঠিক মতো পরিশোধ করেন নাই, এটা একটা দুর্নীতি, জার্মানিতে এটা একটা দুর্নীতি হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবং উই টক শো এর পরে, উই ইন্টারভিউ এর পরে সেই প্রেসিডেন্টের পদত্যাগ করতে হয়। আচ্ছা আচ্ছা জার্মানির প্রেসিডেন্ট, যিনি ছিলেন জার্মানির প্রেসিডেন্ট, আচ্ছা উনি উই সামান্য কিছু টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে পদত্যাগ করেছিলেন, বেশি ও দিন আচ্ছা হয়নি এই আচ্ছা ঘটনা ঘটেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে জার্মানি এমন একটা দেশ, এখানে যদি আপনার কোনো অপ্রমাণিত টাকা পয়সা থাকে, মানে আপনার টাকা পয়সার জি ইনকাম সোর্সটা আপনি প্রদর্শন করতে পারছেন না সরকারকে, বা আপনি কোনো ধরনের জি মানি জি ট্রানজেকশন করেছেন, কোনো ধরনের আচ্ছা মানি ট্রানজেকশন করেছেন, আপনি যদি আমাকে বাংলাদেশ থেকে 1 পয়সা আমাকে প্রেরণ করেন, তাহলে আমাকে আচ্ছা আচ্ছা 3-4টা অফিসে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে যে ভাই যে 1 পয়সা আচ্ছা আমাকে পাঠাইছে এই লোক, এটার কারণটা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি এই দেশ যে জার্মানি যে একটা দুর্নীতিমুক্ত দেশ, মোটামুটি দুর্নীতিমুক্ত দেশ, এটা তো আপনি নিশ্চয়ই জানেন, হ্যাঁ হ্যাঁ জি এটা আমরা এবং এখানে শুনতেছি, যাই নাই জার্মানিতে শুনতেছি। এবং এখানে 1 পয়সা মানি ট্রানজাকশন করতে কতগুলা অফিস ঘুরতে হয় সেই সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে ভাই? না দাদা আমার এই প্রসঙ্গে কোনো আইডিয়া নেই। আচ্ছা, জার্মানিতে আপনি এভাবে কোনো মানি ট্রানজাকশন করতে পারবেন না, এবং কোনো আচ্ছা অবৈধ আচ্ছা বা টাকা নেয়া বা দেয়া এগুলো কিছু করতে পারবেন না, আপনার বাসায় পুলিশ আচ্ছা চলে আচ্ছা আসবে, আপনি কোনো ধরনের মানি আচ্ছা ট্রানজাকশন করলেই বাসা চলে পুলিশ চলে আসবে, এবং ট্যাক্স ট্যাক্স অফিসার যারা তারা গলায় পাড়া দিয়ে মানে জীবন হেল করে দিবে। এটা এই মানে আচ্ছা বাংলাদেশে, ধরেন বাংলাদেশে যারা গ্রামে গঞ্জে থাকে, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, মাদ্রাসাতে যারা পড়ালেখা করে তারা তো এই বিষয়গুলো জানে না ভালো করে, তারা মনে করে কি যে বাংলাদেশে জি যে যেরকম অফিসারদের, পুলিশ অফিসারদের ঘুষ দেয় তারা, তারা যেরকম ঘুষ খায়, এই জার্মানিতে মনে হয় এরকম চলে। হ্যাঁ, সবাই সবাইকে টাকা দিতে পারে, সবাই সবাইকে এটা করতে পারে, দুর্নীতি করতে পারে, বা অপ্রমাণিত টাকা রাখতে পারে, অবৈধ কালো টাকা রাখতে পারে, যেটা যেটা কোনো ইনকাম সোর্স নাই সেই টাকা রাখতে পারে, কিন্তু জার্মানিতে ভাই এই জিনিস চলে না, এগুলো হচ্ছে হাস্যকর কথা। আচ্ছা হ্যাঁ, ধরেন আপনি যদি আমাকে 5 টাকা পাঠান, তাহলে আমার সেটা প্রমাণ করতে হবে যে এই 5 টাকা আমি আপনার থেকে ইনকাম করেছি, বা আপনি কেন পাঠিয়েছেন, এই জিনিসগুলো অনেক জায়গায় প্রমাণ করতে হবে। তো এই সমস্ত অভিযোগ হচ্ছে খুবই হাস্যকর কথা, হচ্ছে অশিক্ষিত জি মানুষের কথা। ভাই আপনার আপনার এখানে অনেক সাউন্ড হচ্ছে, আমি কথা বলতে পারছি না, সাউন্ড একটু অফ করেন। ওকে এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন আর তো কোনো প্রশ্ন? আমি বলতে চাচ্ছিলাম কি, আপনি বলতে চাচ্ছিলাম যে আপনি অনেক সুন্দর, অনেক উচ্চ মার্গের একজন অ্যাথিস্ট, তো আসাদ নূর ও একজন উচ্চ মার্গের লেখক, তো এই যে ওনার আপনারা ওনার মুক্ত চর্চা ওনারা করেন, মুক্ত চিন্তা করেন, অথচ ওনাদের ওনাদের কয়েকটা অথচ উঁচু আপনাদের মার্গের মধ্যে লেখার নাম আমাকে, ভাই ওনার কয়েকটা ওনাদের কয়েকটা উঁচু মার্গের লেখার টাইটেল আমাকে বলতে পারবেন, বা আমাকে লিংক দিতে পারবেন যে অনেক উঁচু মার্গের একটা লেখা লিখেছেন, এটার একটা লিংক আমাকে একটু কষ্ট করে দেন তো ভাই, কোন জায়গায় যা হোক লিখেছেন? উনি যতটুকু লেখা না হয় না না, আমার কাছে আরো মানে না না উচ্চ না, মার্গের আপনার মনে কাছে হয়েছে আর কি। বুঝলাম বুঝলাম আপনার কাছে মনে হয়েছে, কিন্তু ওনার যে লেখাটা যে আপনার কাছে খুব উঁচু মার্গের মনে হয়েছে, সেই লেখাটার একটু লিংকটা একটু দেন আমাকে কষ্ট করে, বা বলেন কোন কোন আচ্ছা আচ্ছা ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাবে, এটা এটা কোন ওয়েবসাইটে খুঁজে আচ্ছা পাওয়া যাই, যাবে আমাকে একটু বলেন। ওর অনেকগুলা ভিডিও দেখছি, প্লাস না না ওর না, আইডির সাথে আপনি আমার বলেছেন সাথে একটু আগে, ফ্রেন্ড বলেছেন লিস্টেও ভাই আছে, ভাই তো ভাই ভাই শোনেন একটু শোনেন, একটু আগে আপনি বললেন যে ওনাকে, উনি অনেক উঁচু মার্গের লেখক, আমি আপনার কথা বুঝলাম যে আপনার কাছে মনে হয়েছে অনেক উঁচু আচ্ছা আচ্ছা মার্গের লেখক, আমার কাছে মনে একটা হয়েছে আর লেখা, কি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো কথা, খুব ভালো কথা, সেই একটা উঁচু মার্গের লেখা আমাকে একটু মানে একটু বলেন না ভাই, কোথায় পাইছেন আপনি সেই উঁচু মার্গের লেখাটা, যে কোনো একটা ওনার ফেসবুক আইডিতে আমি পড়ছি আর ফেসবুক কি, আইডিতে তো পেয়েছেন, কি যা হোক বিষয়ে আমি লেখা ছিল উঁচু মার্গের লেখাটা, কি বিষয়ে লেখা ছিল একটু বলেন তো ভাই। যেমন আপনার কিছু যারা মোমিন বান্দা আছে তাদের কিছু ভুল শুধরানোর জন্য কিছু কি যুক্তি তর্ক কি কি দেওয়া ভুল থাকে, তো কি ভুল এগুলো কি বেশ ভুল ভালো লাগছে। কি যুক্তিতর্ক কি তো যুক্তিতর্ক একটু শুনি ভাই, আপনি কথা এড়ায় যান না, আমি আপনার থেকে শুনি, আমি না আমি একটু শিখি আপনার থেকে, আপনার আপনাদের যে উঁচু মার্গের না আমি চিন্তা ভাবনা, দুঃখিত, আমি দুঃখিত তার ভাই প্রসঙ্গে আমরা সাথে না বলুন, না না বলি, না না, আপনি তো এজন্য আমার ক্ষমা বলেছেন করবেন। ভাই কিন্তু আমি ভাই জানতে ভাই চাইতেছি ভাই যে ভাই আপনারা আপনি তো যেহেতু বলে ফেলছেন, না উভয়ই না না মুক্ত চিন্তা করেন, ভাই 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 আপনি তো বলে ফেলছেন, এখন তো আপনাকে প্রমাণ করতে হবে ভাই, প্রমাণ করতে হবে না? ধরেন আপনি যদি দাবি করেন রাম শ্যাম যদু মধু কোন একজন লোক খুব উঁচু মার্গের লেখালেখি করে, এখন আমি তো জানতে চাইবো যে আচ্ছা আচ্ছা উঁচু মার্গের লেখাটা কই, আমি একটু পড়ি, আমি একটু শিখি কিছু উঁচু মার্গের লেখাটা পড়ে, আমার আমার তো কিছু শেখার যাক, অধিকার ওনার আছে, তাই না ফেসবুক আইডিতে ঢুকলে হয়তো কিছু লেখা পাওয়া যাইতে পারে। ভাই? মানে যেটা বলবেন সেটা সত্য কথা বলেন, হ্যাঁ যেটা আপনি আচ্ছা বলতে আচ্ছা চান
মানে সবসময় সত্য কথাটা বলেন, মিথ্যা কথা বলেন না, এটা আমি খুবই অপছন্দ করি। ঠিক না আছে, দাদা, আমি মিথ্যা কথা বলি না, তবে আমার কাছে যতটুকু মনে না হচ্ছে যে না না, আপনার কাছে আল্লাহ মনে হয়েছে? মোটামুটি না ভালো না, আছে। মনে না না মনে হ্যাঁ হয়েছে? আপনি আমাকে একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেন যে মানে খুব উঁচু মার্গের লেখা একটা যদি আপনি আমাকে উদাহরণ দিতে পারেন, আমি আপনার কথা মানবো। যে কোনো একটা উদাহরণ আপনি দিবেন, আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না, আমি নিশ্চিত, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, কারণ আমিও তো পড়ি বিভিন্ন জনের লেখা, আমি পড়ি। আমার আমাদের আচ্ছা আমার আচ্ছা একটা আচ্ছা আমাদের একটা ওয়েবসাইট আছে nastiko.com, সেখানে অসংখ্য ভালো ভালো লেখক ভাই। আমি একজন শিওর। হ্যাঁ হ্যাঁ বই হ্যাঁ পড়া আচ্ছা আচ্ছা ব্যক্তি, আমি একজন বই পড়া ব্যক্তি, আমি সেই আচ্ছা ছোটবেলা আচ্ছা থেকে অসংখ্য অসংখ্য বই পড়ে বড় হয়েছি, এবং অনেক পৃথিবীর সবচেয়ে বড় বড় লেখকদের বই পড়ে আমি বড় হয়েছি। এবং আমি একটা আচ্ছা আচ্ছা লেখার কয়েকটা লাইন পড়লে বুঝি যে এই লেখকটার চিন্তার ডেপথ কেমন, চিন্তার গভীরতা কেমন। জি আপনার জি সঙ্গে আচ্ছা 5 মিনিট কথা আচ্ছা বললে আমি বুঝবো যে আপনার চিন্তার গভীরতা কেমন। ঠিক আছে, আচ্ছা আমি আচ্ছা আপনাকে ভাই আমি জি আপনাকে ভাই একটা শোনাতে চাই, ভিডিও শোনাই দিতে চাই, একটু যদি আমাকে একটু সময় দেন আমি আপনাকে একটা ভিডিও শোনাবো। আচ্ছা 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 একটু অপেক্ষা করেন ভাই, আমি ওকে ওকে হ্যালো ভাই, আপনার লাইনটা কেটে গেছে ভাই। শহীদুল, একটা বিষয় আমি একটু জানতে চাই। আসাদ নূরের সে একটা মেয়েকে নিয়ে একবার পালিয়েছিল, সে তাদের এলাকার একটা মেয়েকে নিয়ে পালিয়েছিল। পালিয়ে গিয়ে বেশ কয়েক মাস সেই মেয়েকে নিয়ে সে বিয়ে করে সংসারও করেছিল। পরবর্তীতে সেই মেয়েটার সাথে তার রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়। এই বিষয়টা আমি একজনের কাছ থেকে শুনেছি, এটা কি আপনি জানেন? আপনারা কি যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আপনারা একটু এটা কোন কমেন্টে জায়গায়? লেখেন যে আপনারা শুনতে পাচ্ছেন। আমি তো শুনতাম না, কিন্তু আচ্ছা প্রাসঙ্গিক বিধায় শোনাচ্ছি। এই গলা কাদের, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এই গলা কারা কথা বলছেন। যে মানুষ মানে নারীকে ইভটিজিং করার কারণে গণধোলাই খায়, পাবলিকের সাথে মার খায়, যে মানুষ একের পর এক নারীর পিছনে ছোটে, যে মানুষ কারোর সাথে রিলেশনে, যে আরেকটা মেয়ে যার সাথে রিলেশন ব্রেকআপ হওয়ার পরে তাকে সে হোয়াটসঅ্যাপে নাকি গালাগালি করেছিল, ওই যে আপনি একটা মেয়ের নাম বলেছিলেন, ওই মেয়েটার সাথে সে যখন রিলেশন ব্রেকআপ হয় তখন হোয়াটসঅ্যাপে সেই মেয়েটাকে সে খুবই মানে বাংলা ভাষার সর্বোচ্চ পর্যায়ে নিকৃষ্ট গালাগালি করেছিল, এটা এবং সেটার স্ক্রিনশটও মনে হয় আপনার কাছে ছিল এককালে। আপনি তাহলে স্ক্রিনশট গুলো আমাকে ভাইবারে পাঠিয়ে দিন, স্ক্রিনশট গুলো আপনি তাহলে ভাইবারে আমার কাছে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইবারে স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিন। কিন্তু দেখেন, আমি যখন আসাদ নূরের সাথে নারী অধিকার বিষয়ে কথা বলতাম সে কিন্তু আমার সাথে একমত হইতো। আমি যখন বলতাম যে নারীর গায়ে কোনো অবস্থাতেই হাত দেওয়া যাবে না, অর্থাৎ নারীকে অপমান করা যাবে না, এটা মুক্ত চিন্তার পরিপন্থী, সে কিন্তু আমার সাথে একমত হইতো, বলতে হ্যাঁ মাসুদ ভাই আপনি ঠিক বলেছেন, বা হ্যাঁ নারীকে নারীর গায়ে কেন হাত দেবো, নারীকে কেন আমি মারতে যাব। কিন্তু সেই মানুষটাই কিন্তু তার অতীতে দেখা যায় সে নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি খুব সংকীর্ণ, আর এখানে ইন্ডিয়াতে আসার পরে সে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি খুবই সংকীর্ণ, এবং সে এই নিজের হাত দিয়ে একটা নারীকে প্রচন্ড রকম মানে কিল ঘুষি লাথি মেরে রক্তাক্ত করে জখম করে সে পরিচয় দিল যে সে আসলে একজন মুক্ত মনা না। সময় তার ইয়ে থেকে মানে ফোন লিস্ট থেকে ব্লক করে রেখেছিল, ফেসবুক থেকে ফোন লিস্ট, তারপর ইয়ে থেকে আপনার কি বলে মোবাইল থেকে ব্লক করে রেখেছিল। তো ওই সময় আসাদ নূর আমাকে বলতো, নূর আলম ভাই আমাকে কেন ব্লক করলো আমি বুঝি না, আমি কি আমি নূর আলম ভাই তো এর কি কাজটা ঠিক করলো, এরকম বলতো। তো আমি তখন চিন্তা করতাম, আমিও চিন্তা করতাম নূর আলম ভাই এই এই লোকটাকে অকারণে ব্লক করলো কি জন্য, আমিও সেই চিন্তাই করতাম। কিন্তু এই ঘটনা ঘটার পরে নূর আলম ভাই আমাকে বলছে, বললো যে মাসুদ ভাই এই কারণেই তাকে আমি ব্লক করে রেখেছিলাম, এটার কারণ আমি তার সম্পর্কে আগেই জানতাম, সে হলো এই ধরনের মানে এডিক্টেড সাইকো, মানসিক সমস্যা তার আছে, আর সে সে মূলত মুক্ত মানুষ, সে হলো একজন মানসিক রোগী এবং একজন নেশাগ্রস্ত মানুষ। না একটা জিনিস আপনাকে বলি, ওই মুক্ত মানাদের মধ্যে আমি আমি খেয়াল করেছি, এটা আমি যখন ইন্ডিয়াতে আসলাম বা নেপালে আমি আসলাম, আমি খেয়াল করেছি যে মুক্ত মানাদের যারা সিনিয়র আছে, যেমন নূর নবী দুলাল ভাই বলে, নাসিক মহিউদ্দিন বা অন্য অন্য যারা আছে, তাদের কারো কাছে কিন্তু আসাদুরের খুব বেশি একটা গ্রহণযোগ্যতা নেই। তা আমার মনে হয় মানুষ ওরা কথা বললে বোঝে যে কোন মানুষটার জ্ঞানের দূর কতটুকু এবং সে কি জন্য মুক্ত মানা হয়েছে, তারা অনেক জ্ঞানী মানুষ তো,
তাদের চিন্তার লেভেলটা অনেক উঁচু। দুলাল ভাই তো অনেক জ্ঞানী মানুষ, আমি কথা বলি অনেক জ্ঞানী মানুষ, আসিফ মহিউদ্দিন ভাই অনেক জ্ঞানী, আরিফুর রহমান ভাই, ওমর ফারুক লুকস ভাই, এরা অনেক উঁচু রকমের চিন্তা করে। তো একজন ব্যক্তির সাথে 5 মিনিট কথা বললেই, ফোনে কথা বললেই তারা তার জ্ঞানের লেভেলটা ধরে নেয়। তো আমি তো আমিও চিন্তা করতাম যে আসাদ নূরের গ্রহণযোগ্যতা তাদের কাছে কম কেন। আর অবশ্যই আমি বুঝতাম যে আসাদ নূরের জ্ঞানের মাত্রাটা কম, দৌড় কম, যে সারাদিন গাঁজা খায় তার আর জ্ঞানের দৌড় কতটুকু হবে? জ্ঞান চর্চা করবে না, বই পড়বে না, দিনে রাতে শুধু গাঁজা খেতেই থাকবে, বুঝতাম। কিন্তু আচ্ছা, আপনারা নিশ্চয় শুনলেন যে আবদুল্লাহ মাসুদ ভাই, যিনি এদের সাথে একসাথে থাকতেন আর কি, ওনারা একসাথেই থাকতেন, তো ওনার ওনার নিজের কণ্ঠ থেকে আপনারা এই জিনিসগুলো শুনলেন। আপনারা নিশ্চয়ই, এখন আমি তো এই বিষয়ে কিছু বলতে বলবো না, আপনি আপনাদেরকে আরেকজনের কনভারসেশন শুনালাম। এখন ওই ব্যক্তিটা কোথায়? ওই ব্যক্তিটা যদি আবার একটু যুক্ত হন, আপনার নামটা কি ছিল? শহীদুল, আপনার নাম, আপনার আপনি আরেকবার যুক্ত হতে চাইলে যুক্ত হন। শহীদুল ভাই, আপনি আরেকবার যুক্ত হতে চাইলে যুক্ত হন, আমি আপনাকে আরেকবার যুক্ত করে কথা বলছি। না, ওনাকে তো পাওয়া যাচ্ছে না। আপনারা যে এই যে আবদুল্লাহ মাসুদ ভাই যিনি আছেন, ওনার একসাথেই থাকতেন, একসাথেই ওনাদের ইয়া ছিল, ওনার নিজ মুখে শুনলেন আমাদের মুফতি, নাস্তিক মুফতি আবদুল্লাহ মাসুদ ভাই, আমরা আমরা যাকে সবাই খুবই ভালোবাসি, ওনার নিজের মুখ থেকেই শুনলেন। এরপরে আমি তো আর নতুন করে কিছু কি বলবো, আমার আর কিছু বলার দরকার মনে হয় নাই। আচ্ছা, আমিনুল